প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের যে ইংলিশের সাজেশান হয়ে থাকে সেই সাজেশানের রাইটিং স্কিলের সাজেশান, অর্থাৎ ফাইনাল পরীক্ষার বা থার্ড ইউনিট বা থার্ড সামেটিক পরীক্ষা তোমাদের কিন্তু ইংলিশের সম্পূর্ণ রাইটিং স্কিলের সাজেশান হয়ে থাকে সেটা দেবো। যারা এই রাইটিংগুলো করে যাবে তারা কিন্তু ডেফিনেটলি কোশ্চেন কমন পাবেই পাবে, ঠিক আছে? সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে কোন কোন রাইটিংগুলো তোমাকে করতে হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, এখানে রাইটিং স্কিলে প্রথমে তোমাদের করে রাখতে হবে রিপোর্ট রাইটিং, ঠিক আছে? রিপোর্টের মধ্যে নিউজ পেপার রিপোর্টটা খুব ভালো করে করবে, ঠিক আছে? যে এই নিউজ পেপার রিপোর্টে প্রথমে যেটা করবে, চন্দ্রযান 3, ওড়িশা করমণ্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট, তারপর হচ্ছে ফায়ার ব্রেক আউট ইন হসপিটাল, মার্কেট বিল্ডিং, তারপর হচ্ছে ফ্যাক্টরি এক্সেট্রা। তারপর দেখো 4 নম্বরে করবে ব্রোকেন আউট, কোভিড-19, ডেঙ্গু ভাইরাস আউটব্রেক, ব্লাড ডোনেশন ক্যাম্প, চাইল্ড ম্যারেজ, রোবারি থেপ, ঠিক আছে? এই কয়েকটির উপরে বেস করে তোমাকে কিন্তু নিউজ পেপার রিপোর্ট করতে হবে। তারপর দেখো নোটিশ রাইটিং, এই নোটিশের মধ্যে কী কী করবে, নোটিশ ফর এডুকেশনাল ট্যুর, নোটিশ ফর স্কুল ম্যাগাজিন, নোটিশ ফর ডিবেট, ঠিক আছে? তারপর হচ্ছে নোটিশ ফর ইন্ডিপেন্ডেন্স ডে, তারপর নোটিশ ফর কুইজ কন্টেস্ট, তারপর হচ্ছে নোটিশ ফর অ্যানুয়াল ফাংশন, তারপর নোটিশ ফর লিটারেসি ক্যাম্পেইন, তারপর দেখো ইন্টার স্কুল কম্পিটিশনস, ড্রামা কম্পিটিশন করবে, ডিবেট কম্পিটিশন, কুইজ কম্পিটিশন, তারপর নোটিশ ফর ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সেলিব্রেশন। তারপর দেখো প্যারাগ্রাফে কী কী করবে, মাই হবি, মাই ডেলি লাইফ, ডিউটিস অফ এ স্টুডেন্ট, মাই ফেভারিট সাবজেক্ট, স্কুল স্পোর্টস, লাইব্রেরি ম্যাগাজিন। তারপরে দেখো স্টুডেন্ট অ্যান্ড ডিসিপ্লিন, তারপরে করবে আওয়ার কান্ট্রি, তারপরে করবে ভ্যালু অফ টাইম, তারপরে হচ্ছে মাই এইম ইন লাইফ, তারপরে উইন্টার সামার আর রেনি ডে স্প্রিং, তারপরে করবে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। এইগুলো ভালো করে রাখবে। তারপর দেখো লেটার রাইটিং, এখান থেকে করবে অফিসিয়াল লেটার, অ্যাপ্লিকেশান ফর লিভ অফ অ্যাবসেন্স, অ্যাপ্লিকেশান ফর লাইব্রেরি বুক, তারপরে অ্যাপ্লিকেশান ফর লস অফ আ সাইকেল, তারপরে অ্যাপ্লিকেশান ফর প্রিভেনশন অফ ম্যালেরিয়া, তারপরে অ্যাপ্লিকেশান ফর রিমুভাল অফ গার্বেজ, তারপরে অ্যাপ্লিকেশান ফর ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। এছাড়া স্কুলের স্যার ম্যামেরা যে সমস্ত সাজেশন তোমাদেরকে করতে বলবে সেগুলো, বা যে সমস্ত তোমাদের ইসেগুলো দেবে, রাইটিংগুলো দেবে, সেগুলো খুব ভালো করে করবে, ঠিক আছে? এরপর দেখো প্রসেস রাইটিং, তোমাদের কিছু কয়েকটা করতে হবে। তো প্রসেস রাইটিংগুলোর মধ্যে প্রথমে করবে ম্যাঙ্গো পিকেল, মেকিং ম্যাঙ্গো পিকেল, তারপর হচ্ছে মেকিং অন অমলেট, তারপর হচ্ছে প্রিপারেশন অফ টি, তারপরে কুকিং অফ রাইস, তারপরে মেকিং অরেঞ্জ জুস, তারপরে মেকিং অফ সপ, তারপর হচ্ছে প্রসেসিং অফ মিল্ক, তারপর হচ্ছে প্রসেসিং অফ স্কুল ম্যাগাজিন, ঠিক আছে? এইগুলো করলে কিন্তু তোমরা আশা করি 9-এর ফাইনাল পরীক্ষাতে কিন্তু তোমরা ডেফিনেটলি কোশ্চেন কমন পাবেই পাবে। আর যদি তোমরা এই সাজেশনটার PDF নিতে যাও, শুধুমাত্র এটা পাবে না, তোমরা বাংলা, ইতিহাস, ভূগোল, ইংলিশ সমস্তটার কমপ্লিট সাজেশনের PDF তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর যারা সেখান থেকে ডাউনলোড করতে পারবে না, তারা অতি অবশ্যই আমার সাথে কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে। সুতরাং ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করে দিও বন্ধুর সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।